আচ্ছা, এখন চলেন এই যে পার্টটা আমরা বাদ দিয়েছিলাম, প্রোডাক্ট ফিল্টারিং সেকশনটা, এইটা একটু আপনাকে ক্লিয়ার করে দেই। এখন মনে করেন আপনি অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনার কয়েক হাজার প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট আপনি ওয়েবসাইটে অ্যাড করে রাখছেন, তখন আপনার কোনো প্রোডাক্টের স্টক যখন শেষ হয়ে যাবে তখন আপনি ওই প্রোডাক্টটা কীভাবে বুঝবেন, ঠিক আছে, যে প্রোডাক্টটি স্টক শেষ হয়ে গেছে? আর না বুঝে তো আপনি এটার পরবর্তীতে কোনো অ্যাকশন নিতে পারবেন না, যদি আপনার কাছে থাকে তাহলে হয়তো স্টক বাড়াবেন, নাহলে অন্য কোনো ডিসিশন নেবেন, তা না হলে তো অনেক প্রবলেম হয়ে যাবে আপনার, তাই না? কারণ আপনি মনে করছেন আপনার প্রোডাক্ট আছে বাট প্রোডাক্ট স্টকে নাই, কাস্টমার অর্ডার করতে পারতেছেন, এতে করে আপনার লস হবে। সো এই জন্য আপনার হাজার হাজার প্রোডাক্ট যদি আপনি এইভাবে খুঁজে খুঁজে স্টক বাইর করতে যান, আউট অফ স্টক, দেখেন এটা আউট অফ স্টক আছে, স্ট্যাটাস আউট অফ স্টক আছে, বাট এইভাবে বাইর করতে পারেন, বাট আপনার কয়েক হাজার প্রোডাক্ট হলে, কয়েকশো প্রোডাক্ট হলে এইভাবে খুঁজে বের করা কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। এই জন্য আপনাকে ফিল্টার করে খুঁজে বের করতে হবে, আর এটা আপনাকে জানতে হবে। এই জন্য আপনি এখানে দেখতে পারবেন পাবলিশ নামে একটা লেখা আছে, বা এটা একটা ফিল্টার, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আরও কিছু অপশন বা স্ট্যাটাস আপনি পেয়ে যাবেন। এইখান থেকে একটা স্ট্যাটাস পাবেন হচ্ছে এই যে আউট অফ স্টক। সো এই এখান থেকে ক্লিক করে আউট অফ স্টকে ক্লিক করবেন, তাহলে দেখেন আউট অফ স্টক যতগুলো প্রোডাক্ট হয়ে গেছে, মানে ওয়েবসাইট এগুলার স্টক শেষ, ঠিক আছে। সো এই প্রোডাক্টের লিস্টগুলো আপনার সামনে শুধু আসবে, আর বাকিগুলো কিন্তু আসবে না। সো এখান থেকে আপনি দেখতে বুঝতে পারবেন যে একদম নজরেই যে দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু স্টক আউট। সো এখন যদি আপনার কাছে আবার থাকে স্টক বাড়াইয়া দিবেন, আবার ওয়েবসাইটে শো হবে, আবার কাস্টমার অর্ডার করতে পারবে, ঠিক আছে, মানে যাই হোক। আর যদি না থাকে অন্য কোনো ডিসিশন নেবেন, হয় ডিলিট করে দেবেন বা যা করার আপনি করবেন, বাট আপনার জানা দরকার কোন প্রোডাক্টে স্টক আউট হয়েছে। এখন দেখেন এটা কিন্তু স্টক আউট, এখন কিন্তু কাস্টমার যদি এটা এই পণ্যটা বাইরের থেকে ভিজিট করে তখন কিন্তু এই প্রোডাক্টটা সে অর্ডার করতে পারবে না, অর্ডার করার বাটন পাবে না। এই জন্য আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে যা করার। আরও যদি আপনি কোনো পদক্ষেপ না নেন, না নেন সমস্যা নেই, এটা আপনার প্রোডাক্ট ডিসপ্লে থাকবে বাট স্টক আউট থাকলো সে বুঝলো না, আপাতত স্টক নেই, হয়তো কিছুদিন পর স্টক আসবে, বাট আপনার জানা দরকার, ফিল্টার করে দেখা দরকার যে স্টক আউট কোনগুলো হয়েছে, না হলে না জানলে তো আপনি কোনো অ্যাকশনই নিতে পারবেন না। সো এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস, স্টক আউট প্রোডাক্ট ফিল্টার করে বের করা।